আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। জেরুজালেম নিয়ে বৈঠকে বসছে জাতিসংঘ। পাঁচ পরাশক্তির কাছে আমরা জিম্মি, বললেন এরদোগান। পশ্চিমারা ইউক্রেন সংঘাত দীর্ঘ করার সব চেষ্টা করছে, রুশ প্রতিরক্ষামন্ত্রী। এবং সর্বশেষ, সেই সেনাদের আবার আত্মসমর্পণের সুযোগ দিল রাশিয়া। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটু অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। রকেট হামলার পর গাজা ইসরায়েলের হামলা। ফিলিস্তিনি ছিটমহল থেকে ইসরায়েলের রকেট ছোড়ার পর গাজা উপত্যকায় হামলা চালানো হয়েছে। প্রত্যক্ষদর্শী ও হামাস এ তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবার ভোরে ইসরায়েলি বিমান দক্ষিণ গাজা উপত্যকায় এই হামলা করেছে। খবর আল আরাবিয়ার। হামাসের সশস্ত্র শাখা ঘোষণা করেছে যে তারা ইসরায়েলি বিমানগুলোতে গুলি চালিয়েছে আর বিধ্বংসী প্রতিরক্ষা দিয়ে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো মোকাবেলা করার জন্য প্রতিরোধ আন্দোলনকারীদের অভিনন্দন জানান হামাসের মুখপাত্র হাজেম কাসেম। এছাড়া ইসরায়েল খালি জায়গায় আঘাত করেছে বলে এক বিবৃতিতে জানানো হয়। অভিযানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে নিরাপত্তা সূত্রগুলো। ইসরায়েলের নিক্ষেপ করা আয়রন ডোম এয়ার ডিফেন্স প্রতিরোধের কিছুক্ষণ পরেই এ খবর জানানো হয়। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে যে ইসরায়েলের হামলার জবাবে IDF যুদ্ধবিমান গাজা উপত্যকায় হামাসের অস্ত্র তৈরির স্থানে হামলা করেছে। এর আগে জেরুজালেমে আল আকসায় ইসরায়েল ফিলিস্তিনি সহিংসতায় ফিলিস্তিনি 170 বিক্ষোভকারী আহত হয়েছিল। তারই জের ধরে ঘটনার এক সপ্তাহ পরে এই হামলার ঘটনা ঘটে। আমি নিশ্চয়তা দিলাম রাশিয়ার মিশন ব্যর্থ হবে। গত কয়েকদিন ধরেই দোনবাসে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছিল রাশিয়া। শঙ্কা ছিল যে কোনো সময় হামলা করবে তারা। সেই শঙ্কা সত্যি করে ইউক্রেনের স্থানীয় সময় সোমবার রাতে দোনবাসে অভিযান চালানো শুরু করে রুশ বাহিনী। তাদের লক্ষ্য পুরো দোনবাস দখল করা এবং দোনেস্ক এবং লুহানস্ককে স্বাধীন করা। তবে রাশিয়ার দোনবাস দখল করার মিশন সফল হবে না, কারণ তাদের সেই শক্তি নেই, এমনই দাবি করেছেন ইউক্রেন প্রেসিডেন্টের উপদেষ্টা। তিনি বলেছেন রাশিয়ার সেনারা ইউক্রেনের সামরিক বাহিনীর স্পর্শকাতর জায়গাগুলো চিহ্নিত করে হামলা চালানোর পরিকল্পনা সাজিয়েছে। কিন্তু তিনি দাবি করেন ইউক্রেনের সেনাদের ভেদ করে রুশ সেনাদের পক্ষে সফলতা পাওয়া সম্ভব না। এদিকে সোমবার রাতে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার দোনবাসে হামলা করার কথা প্রথম জানান। তিনি তার বক্তব্যে বলেন দোনবাসে যুদ্ধ শুরু হয়ে গেছে। তবে জেলেনস্কি ওই সময় জানিয়েছেন রুশ বাহিনীর কাছে কোনো অঞ্চল ছাড়বেন না তারা, শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। এদিকে জেরুজালেম নিয়ে বৈঠকে বসছে জাতিসংঘ। জেরুজালেমে সহিংসতা বন্ধে এ সপ্তাহে বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। চীন, ফ্রান্স, আয়ারল্যান্ড, নরওয়ে, আমিরাত এবং যুক্তরাষ্ট্রের অনুরোধে জাতিসংঘ এই বৈঠকের অনুরোধ করে। খবর আনাদোলুর। এপ্রিলের শুরু থেকেই জেরুজালেমে ইসরায়েলের অভিযান ঘিরে উত্তেজনা দেখা দেয়। গত শুক্রবার পবিত্র আল আকসায় ঢুকে ইসরায়েলি বাহিনী এবং কঠোরপন্থী ইহুদিরা মুসলিমদের ওপর হামলা চালায়। এতে 200+ ফিলিস্তিনি আহত হন। এ সময় আল আকসা থেকে প্রার্থনারত 150+ মুসল্লিকে আটক করে নিয়ে যায় ইসরায়েলি পুলিশ। এই ঘটনায় গোটা ফিলিস্তিন জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নতুন করে যাতে আবার ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ না বাঁধে এই জন্য জাতিসংঘে এই বৈঠকের আয়োজন করা হচ্ছে। ইহুদি ধর্মীয় উৎসব উপলক্ষে এক সপ্তাহ ধরে জেরুজালেমের অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিরা প্রতিদিনই আল আকসায় যাচ্ছে। মূলত তাদের জায়গা করে দেওয়ার জন্য ইসরায়েলি পুলিশ রমজান মাসে ফিলিস্তিনি মুসলিমদের ওপর নির্বিচারে হামলা চালাচ্ছে। এদিকে পাঁচ পরাশক্তির কাছে আমরা জিম্মি, বললেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান বলেছেন ইউক্রেন পরিস্থিতি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে জাতিসংঘের সংস্কার কতটা জরুরি। জাতিসংঘের সংস্কার কতটা জরুরি, বিশ্বের পাঁচ পরাশক্তির কাছে আমরা কতটা জিম্মি, তা রাশিয়া ইউক্রেন যুদ্ধের দিকে তাকালেই বোঝা যায়। গতকাল সন্ধ্যায় আঙ্কারায় বিদেশি কূটনীতিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে এরদোগান এসব কথা বলেন। তিনি বলেন যুদ্ধ থামাতে প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এরদোগান বলেন আমরা প্রথমে মানুষ, তারপর আমাদের পরিচয় এশিয়ান, আফ্রিকান ও ইউরোপীয় প্রভৃতি। জাতি ধর্ম নির্বিশেষে সবার আগে মানুষ সত্য, তার উপরে কিছু না। আমাদের মনে করতে হবে আমরা বিশ্বে 850 কোটির একটি পরিবার। তাই সবাই আসুন হিংসা হানাহানি বাদ দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা করি।
আরেকদিকে পশ্চিমারা ইউক্রেন সংঘাত দীর্ঘ করার সব চেষ্টা করছে, বললেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী। পশ্চিমা দেশগুলো ইউক্রেন সংঘাত দীর্ঘ করতে সম্ভাব্য সবকিছুই করছে বলে অভিযোগ করেছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গে শৈগো। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা বিদেশি অস্ত্রের সরবরাহ বাড়ি পরিষ্কারভাবেই তাদের উস্কানিমূলক ইচ্ছের কথা জানান দিচ্ছে। চব্বিশে ফেব্রুয়ারি রাশিয়া সেনা অভিযান শুরু করে। এই ঘটনার পর রাশিয়ার ওপর দফায় দফায় নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ। বর্তমানে যুক্তরাষ্ট্র সরাসরি ইউক্রেনে নানা ধরনের সমরাস্ত্র পাঠাচ্ছে। যুক্তরাষ্ট্র ছাড়াও আরও কয়েকটি দেশ ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করছে। এবং সর্বশেষ, সেই সেনাদের আবার আত্মসমর্পণের সুযোগ দিল রাশিয়া। বন্দরনগরী মারিওপোলের বেশিরভাগ অংশ এখন রাশিয়ার দখলে, তবে শহরটির আজব স্টাল ইস্পাত কারখানার নিয়ন্ত্রণ রয়েছে ইউক্রেন সেনাদের হাতে। তবে বর্তমানে সেখানে থাকা ইউক্রেনীয় সেনারা অবরুদ্ধ হয়ে পড়েছেন, তাদের ঘিরে রেখেছে রুশ বাহিনী। শনিবার স্থানীয় সময় রাতে আজব স্টলে আটকে থাকা সেনা ও মিলিশিয়া বাহিনী আজব ব্রিগেডকে অস্ত্র ফেলে দিয়ে আত্মসমর্পণের সময় বেঁধে দিয়েছিল রাশিয়া। কিন্তু সেই সময় অনুযায়ী রুশদের কাছে আত্মসমর্পণ করেনি অবরুদ্ধ থাকা সেনারা। সময় পেরিয়ে যাওয়ার পর আজব স্টলে হামলা চালানো শুরু করে রুশ বাহিনী ও রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা। এরপর ইউক্রেনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, আজব স্টলে সেনাদের অবরুদ্ধ রেখে অমানবিক হামলা চালাচ্ছে রাশিয়া, তারা কাউকে বের হতেও দিচ্ছে না। তাছাড়া রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা জানিয়েছে, অল্প সময়ের মধ্যে আজব স্টলের ভেতরে ধ্বংসযজ্ঞ চালাবে, আশ্রয় নেওয়া সেই সেনাদের খুঁজে বের করবে তারা। আর ঠিক সে সময় রাশিয়া ফের সেনাদের আত্মসমর্পণ করে জীবন বাঁচানোর সুযোগ দিয়েছে। রাশিয়ার স্থানীয় সময় মঙ্গলবার সকাল থেকে আত্মসমর্পণ করার সময় শুরু হয়। রাশিয়ার প্রতিরক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়, মস্কোর সময় অনুযায়ী সন্ধ্যা পর্যন্ত আত্মসমর্পণ করা যাবে। তারা নতুন সময় বেঁধে দিয়ে বলেছে, যারা অস্ত্র ফেলে দেবেন নিশ্চয়তা দেওয়া হচ্ছে তারা বেঁচে থাকবেন। সূত্র আল জাজিরা।